নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রুনুদির প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। খুব সহজ পদ্ধতিতে তাল ফুলুরি রেসিপিটি আপনারা কিভাবে বানাবেন এবং বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে এটি খুব সহজভাবে আপনারা তৈরি করতে পারবেন, সেই পদ্ধতিটি আমি আজ আপনাদের দেখিয়ে দেব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখুন, তাহলে খুব সহজ পদ্ধতিতে এই রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারবেন। বাজার থেকে আপনারা যখন তাল কিনবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন একটু কালো টাইপের তালটা নিতে। কালো টাইপের যদি তালটা নেন, সেই তালটা কিন্তু তেতো খুব কম হয়, সেই তালটা মিষ্টি হয়। আর যদি লাল টাইপের তাল নেন তাহলে কিন্তু অনেক সময় ওই তালটা তেতো হয়। তালটাকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। খুব পাকা তাল হলে সেটাতে আর জল মাখাতে হয় না, যদি একটু কম পাকা তাল হয় সেটাতে জল মাখিয়ে একটু পাকি তৈরি করে নিতে হয়। তালটার প্রথমে বাড্ডি আছাড় মেরে বাড্ডিয়ে মাঝখান থেকে খোলাটা ছাড়িয়ে তুলে দিয়ে এরকমভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। খুব সহজ পদ্ধতিতে তালের খোসা কিন্তু ছাড়ানো যায়, এবং একটু যদি মনোযোগ সহকারে এটা তৈরি করেন তাহলে দেখবেন খেতেও খুব সুস্বাদু হবে। যদি কালো তাল না পান, লাল তাল যদি নিয়ে আসেন, সেই ক্ষেত্রে তালের পাকি যদি মনে হয় তেতো হবে, আপনারা একটু গ্যাসে বা উনুনে সেই পাকিটা গরম করে নেবেন, তাহলে দেখবেন অনেকটা তেতো ভাব কেটে যাবে। সমস্ত খোসাগুলো আমার কিন্তু ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এরকম একটা কোরানির সাহায্যে পাকিটা বের করে নিচ্ছি। অনেকটা মাঠা কিন্তু বের হয়। এইভাবে আপনাদের কাছে নিশ্চয়ই এরকম কোরানি থাকবে, এটা দিয়ে আপনারা করতে পারেন, বা কোনো ঝুড়ি, শাক ধোয়ার ঝুড়ি বা কোনো ঝুড়ি টাইপের কিছু থাকলে, সেটা প্লাস্টিকেরও হতে পারে বা সেটা বাঁশের ঝুড়িও হতে পারে, সেটা দিয়েও আপনারা কিন্তু তালের মাঠাটা বের করে নিতে পারেন, বা কোনো ফুটো কাঁসি বা বাটি থাকলে সেটাতেও কিন্তু তালের মাঠাটা বের করে নিতে পারবেন। এবার রেসিপিটি বানানোর জন্য কিছু উপকরণ আমি একটা পাত্রের মধ্যে রেডি করে নিচ্ছি। এখানে আমি মোটামুটি 3 কাপের মতো তালের মাঠা নিয়ে নিয়েছি, আর এখানে কিছু চালের গুঁড়ো আমি দিয়ে দিলাম, স্বাদ মতো মিষ্টি মানে চিনি আমি এখানে দিলাম। অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা ব্যবহার করবেন, আর সামান্য একটু বেকিং সোডা ও বেকিং পাউডার আমি দিলাম। 1/4 টেবিল স্পুন বেকিং সোডা আর 1/4 টেবিল স্পুন বেকিং পাউডার দিলাম, ও স্বাদ মতো একটু লবণ দিলাম। লবণটাও আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, আর সামান্য একটু কোরা, নারকল কোরা আমি দিলাম। এই আধমালা মতো নারকল কোরা আমি এখানে ব্যবহার করেছি। এবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এবং হাতের সাহায্যে এইভাবে একটু ফেটিয়ে নিতে হবে। যত ভালোভাবে এটা মিশে যাবে এবং খুব সুন্দর করে ফেটিয়ে নেবেন তত এটা ফুলবে ও ক্রিস্পি হবে। তারপর কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, যাতে ডুবো তেলে ভাজতে পারি সেই পরিমাণ তেল আমি দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে একদম লো ফ্লেমে ফুলুরিগুলোকে ছাড়তে হবে। এবার উল্টে পাল্টে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। একদম হাই ফ্লেম রাখবেন না, তাহলে কিন্তু ফুলুরিগুলো ভেতর থেকে লাল লাল হয়ে যাবে এবং ভেতরটা কিন্তু আপনার ভালো করে ভাজা হবে না, বাইরে থেকে কিন্তু লাল লাল হয়ে যাবে। অতএব একদম লো মিডিয়াম ফ্লেমে খুব ধীরে ধীরে ফুলুরিগুলোকে ভেজে নেবেন, এবং হাতের সাহায্যে সুন্দর করে একটা আপনারা শেপ দিতে পারবেন। তারপর তেল থেকে আমি একটা প্রস্থ ছেঁকে তুলে নিচ্ছি, আবার আমি আরেকটা প্রস্থ আপনাদের দেখিয়ে দিচ্ছি। হাতের সাহায্যে একটু নিয়ে সুন্দর করে একটু গোল গোল শেপ করে নিতে হবে। তারপর
এক পিঠ লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে আরও একটা পিঠ আপনারা উল্টে দেবেন। এটা আমাদের বাড়ির গাছের তাল, তবে আপনারা যখন বাজার থেকে তাল আনবেন অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন কালো রঙের তালটা নেওয়ার। কালো রঙের তালটা কিন্তু খুব একটা বেশি তেতো হয় না। আর ফুলুরিগুলো বানিয়ে যদি আগের দিন মনে হয় তেতো লাগছে, পরের দিন খাবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে এবং তেতো ভাবটা একদমই থাকবে না। তো লাল লাল করে এপিট ওপিট আপনারা ভেজে নেবেন। আমরা যখন আগে গ্রামে থাকতাম, যখন এরকম তাল পড়তো আমরা খুব আনন্দ করে দৌড়ে গিয়ে তালটা কুড়িয়ে নিয়ে আসতাম এবং মা ঠাকুমারা তালের অনেক রকম পদ বানাতেন, এরকম তাল ফুলুরি, তালের কেক, তাল রুটি, তালের পিঠে, অনেক কিছুই মা ঠাকুমারা বানাতেন। তবে আজ আমি আপনাদের সঙ্গে তাল ফুলুরি ও তালের বড়া রেসিপিটি শেয়ার করছি। আমার দেখুন এপিট ওপিট খুব লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে এটিকে খুব সুন্দর করে তেল ঝারিয়ে তুলে একটি পাত্রের মধ্যে রাখব। এইভাবে আমি দুটো তাল দিয়ে প্রায় এক জাম মতো আমি ফুলুরি বানিয়ে ফেলেছি। দেখুন ফুলুরিগুলো আমার কত সুন্দর দেখতে হয়েছে, এটা যেমন নরম তুলতুলে হয়েছে এবং খেতেও ততটাই সুন্দর হবে। বাচ্চা থেকে বড়রা সবাই খুব ভালো খাবে। আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চলুন বন্ধুরা, আজকের মতো বিদায় নিলাম।